ভোট আসে ভোট চলে যায়, বারবার শুধুই প্রতিশ্রুতি। নেতারা আসে আর ঘুরে চলে যায়, কাজের কাজ হয় না। এলাকাবাসীদের দুর্ভোগ করে যাতায়াত করতে হয়। এবার ভোট বয়কটের ডাক দিয়ে এলাকায় পোস্টার দিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বন্ডুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বন্ডুল আদিবাসী পাড়ার পুরুষ ও মহিলারা পোস্টার হাতে ভোট বয়কটের ডাক দিয়ে আন্দোলনে নামলেন। তাদের একটাই দাবি, রাস্তা দাও ভোট নাও। আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের পাড়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। তাদের আরও অভিযোগ, বারবার পঞ্চায়েত, জেলা পরিষদের সহ সভাপতি ও এলাকার নেতাদের জানিয়েও কোনো সুরাহা মেলেনি। শুধু আশ্বাস মিলেছে। তারা আরো জানান, চার দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা রাস্তা অবরোধ করবেন। আজকে কি করলেন? আজকে বয়কট করলাম। কি বয়কট? এই বন্ডুল এক নম্বর গ্রাম পঞ্চায়েত আদিবাসী পাড়া, আমরা ওই পোস্টার বয়কট পোস্টার টাঙিয়ে গোটা গ্রামে এবং রাস্তাতে পোস্টার মারা হয়েছে। কি কি লেখা আছে পোস্টার? পোস্টার লেখা আছে, রাস্তা দাও ভোট না। তা না হলে আপনারা কি করবেন? না তাহলে আমরা আন্দোলন করব এবং বয়কট করব, যে ভোট দেব না। আমাদের সমস্যা হয়, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারে না এবং অসুস্থ মানুষদেরকে নিয়ে যাওয়া যায় না। আর আবার কোনো মানুষ যদি অসুস্থ এবং মরে যায়, তাদেরকে নিয়ে যাওয়া খুব কষ্ট হয়। তো আপনারা কোনো আধিকারিককে জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছিল। কোথায় কোথায় জানিয়েছিলেন? ডিডি অফিসে এবং জেলা পরিষদে জানানো হয়েছে। কিন্তু তাও হয়নি রাস্তা? না, অল্প হয়েছে আর হয়নি। আর বোর্ডেতে লিখে দিয়েছে যে যে রাস্তা হয়ে গেছে। আমরা রাস্তার জন্য আমরা আন্দোলন করছি। কোন জায়গায় এটা? বন্ডুল এক নম্বর গ্রাম পঞ্চায়েত, বন্ডুল আদিবাসী পাড়া। কী আন্দোলন করছেন? আমরা আন্দোলন করছি, আমাদের ভোটের আগে যদি রাস্তা যদি না হয়, আমরা ভয় বয়কট করব, ভয় বয়কট করব এবং করছি। গোটা আমাদের বন্ডুল অঞ্চল, আমাদের যত আদিবাসী পাড়া রয়েছে এখানে, সবাই করছি। আপনারা কি পোস্টার কোথায় লাগিয়েছেন? আমাদের অঞ্চলে, পঞ্চায়েতে, আমাদের বাজারে, আমাদের গ্রামে, আমাদের এখানে, আমাদের সব জায়গায় আমরা এই অঞ্চল জুড়ে আমরা লাগিয়ে দিয়েছি পোস্টারটা। আপনাদের অভিযোগ আপনারা কোথাও জানিয়েছেন? আমরা জানিয়েছি জেলাতে, জেলা পরিষদে, জেলা সভাধিপতি এবং সভাপতি দেবুদ্দু ওনার কাছেও আমরা জানিয়েছি। উনি বলেছেন যে হবে, কিন্তু কবে হবে সেটা বলতে পারছেন না। উনি বলছেন যে ভিডিও করবে, ভিডিও যখন যাচ্ছি ভিডিও বলছে পঞ্চায়েত থেকে করবে, পঞ্চায়েত যখন জানাচ্ছি পঞ্চায়েত বলছে আমরা করতে পারবো না, ভিডিও করবে। আপনার পোস্টারে কি স্লোগান লিখেছেন? আমরা স্লোগান লিখেছি একটাই, যে আমাদের রাস্তা দাও ভোট নাও, নালে ভয় বয়কট করছি এবং করব। যদি রাস্তা না হয় আগামী দিনে কি করবেন? আমরা ভয় বয়কট করছি এবং করছি, তো এরপরে যদি তিন চার দিনের ভেতরে যদি আমরা কোনো রিপোর্ট যদি না পাই, আমরা রাস্তায় আন্দোলন করব এবং অবরোধ করব। এইখানে আপনাদের কতগুলো ভোটার আছে? 250+। সবাই একসাথে ভোট বয়কট করছেন? হ্যাঁ, সবাই একসাথে ভোট বয়কট করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সবার রিপোর্ট, আনন্দ বার্তা।